নমস্কার, আমি রামকৃষ্ণ। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে কথা বলবো এমন পাঁচটি লক্ষণ নিয়ে, যে পাঁচটি লক্ষণ যদি তোমার মনের মানুষের সাথে থেকে থাকে, সে অন্য কারোর সম্পর্কে জড়িয়ে পড়েছে। ভয় খাওয়ার কিছু নাই, হতেও পারে সবকটা লক্ষণ তোমার সাথে না মিলতেও পারে। যদি মিলে যায় তাহলেই কিন্তু সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে কোন কোন লক্ষণগুলো তোমার মনের মানুষের সাথে মিলেছে। নাম্বার ওয়ান আমি কথা বলবো অতীতের তুলনায় আচরণের পরিবর্তন। বিভিন্ন আচরণের পরিবর্তন দেখা যাবে, যেমন আগের মতো সতর্কতা বা মনোযোগ না থাকা। আগে যেমন তোমাকে নিয়ে তার একটা মনোযোগ ছিল, তোমাকে ঘিরে মনোযোগ ছিল, তোমাকে নিয়ে সমস্ত কিছু ভাবতো, সেরকমটা আর লক্ষ্য করা যাবে না। তোমাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে। সাধারণ কথায় বার্তায় মেজাজের পরিবর্তন দেখা যাবে, যেগুলো কিন্তু আগের তুলনায় ভিন্ন। আগে যেমন তোমার সাথে নম্রভাবে কথা বলতো, ভালোভাবে কথা বলতো, এখন কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করেই তোমার প্রতি রেগে যাবে। মেজাজটা দেখি বুঝতে পারবে যে তোমার সাথে কথা বলার আগে হয়তো মেজাজটা ঠিক ছিল, ভালো ছিল, কিন্তু তোমার সাথে কথা বলার পর সে হঠাৎ করে রেগে যাচ্ছে। তো এই পরিবর্তনগুলো কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে। নাম্বার দুয়ে আমি আলোচনা করব গোপনীয়তা ও যোগাযোগের পরিবর্তন। ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বিভিন্ন রকমের গোপনীয়তা বাড়াবে। যদি আগে যে লক ছিল তার ফোনের, সেই লক বা প্যাটার্ন সে চেঞ্জ করবে। সোশ্যাল মিডিয়ার সমস্ত যে লক বা তার যে পাসওয়ার্ড ছিল সেগুলো চেঞ্জ করতে লক্ষ্য করা যাবে। মেসেজ ডিলিট করবে। আগে হয়তো সে কোনো কিছু মেসেজ ডিলিট করতো না, বাট এখন সে সমস্ত কিছু মেসেজ ডিলিট করতে থাকবে, যেগুলো তার তোমাকে চোখের আড়ালে যে মেসেজ বা কারোর সাথে কিছু করেছিল সেগুলো কিন্তু মেসেজ তুমি ডিলিট করাটা বুঝতে পারবে যে এর সাথে চ্যাট হয়েছে কিন্তু মেসেজটা ডিলিট আছে। কল লিস্ট দেখবে ডিলিট আছে। তুমি হয়তো ফোন করলে দেখতে বিজি পাচ্ছ, বাট তোমার সামনে যখন এলো সেই সময় দেখা গেল যে কোনোরকম কোনো কল লিস্টে কোনো কল ঢোকেনি, তার মানে বুঝতে হবে যে কল লিস্টটা ডিলিট করা হয়েছে। আগে যেমন তোমার সাথে কথা বলতো, কথা বলার সময় কি সে ফোন রাখতে চাইতো না, তোমার কোনো কাজ থাকলেও তুমি তার সাথে ফোনে কথা বলতে, কিন্তু এখন দেখা যাবে সে দ্রুত তোমার সাথে ফোন কথা বলার সঙ্গে সঙ্গে দ্রুত ফোন রাখতে চাইছে। সে তোমার সাথে কথা বলার যে ধৈর্য সেটা হারিয়ে ফেলবে। নাম্বার থ্রি, অস্বাভাবিক নীরবতা। ফোনের কল মেসেজের উত্তর দিতে দেরি করা। সে দেখবে আগে যেমন ফোন করলে মেসেজ করলে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে উত্তর দিত, সেটা দেরি করবে। অথবা কোনো কোনো সময় দেখা যাবে সে হয়তো কোনোরকম রিপ্লাই দিচ্ছে না, সে হয়তো ফোন ধরছেই না, বা ফোনে কথা বলতে বলতে বা তুমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে কোনো কিছু উত্তর না দিয়েই সে ফোন রেখে দিল। পার্সোনাল বিষয়ে কথা বলার ক্ষেত্রে কোনোরকম কোনো ইচ্ছা দেখা যাবে না, সোজা সাপ্তাহ উত্তর সে কোনোরকমভাবেই দেবে না। তুমি হয়তো কোনো কথা বললে সে উল্টো পাল্টা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেবে। নাম্বার ফোর আমি কথা বলবো মনে না রাখা বা ভুলে যাওয়া। যখন সে অন্য কোনো সম্পর্কের দিকে যাবে বা অন্য কোনো সম্পর্কে সে জড়িয়ে পড়বে, তার মধ্যে এই চার নম্বর পয়েন্টটা বিশেষ গুরুত্বপূর্ণ, এই লক্ষণটা দেখা যাবেই। গুরুত্বপূর্ণ তারিখ যেমন জন্মদিন, বিবাহ বার্ষিক বা পরিকল্পিত কোনো ইভেন্ট, যেগুলো যে ইভেন্টটা হয়তো তোমরা অনেকদিন আগেই, এক মাস দু মাস আগে পরিকল্পনা করে রেখেছিলে যে অমুক তারিখে অমুক দিনে একটা ইভেন্ট করবো আমরা, একটা পার্টি করবো আমরা, বা আমাদের ওই দিন ফার্স্ট দেখা হয়েছিল ওই দিনটা আমরা সেলিব্রেট করব, সেই রকম দিনগুলো সে ভুলে যাবে। তার মনেই থাকবে না যে এরকম কোনো দিনে তারা সেলিব্রেট করত, এই সব কথা তার মনে থাকবে না। অতীতে যেসব বিষয়ে মনে থাকতো সেগুলো ভুলে যাওয়ার প্রবণতা দেখা যাবে। তোমার বার্থডে, তোমাদের অ্যানিভার্সারি, তার কোনো কিছুই মনে থাকবে না, সে এগুলো আস্তে আস্তে ভুলে যা গেছে সেটা তুমি বুঝতে পারবে। নাম্বার ফাইভ আর লাস্ট পয়েন্ট আমি কথা বলবো শারীরিক বা মানসিক দূরত্ব। শারীরিকভাবে বা মানসিকভাবে দূরে সরে যাওয়া। সে দেখবে আস্তে আস্তে তোমার কাছ থেকে শারীরিক বা মানসিকভাবে দূরে সরে যাচ্ছে, কাছাকাছি আসা কমে যাবে, পরশের অভাব লক্ষ্য করবে, এই জিনিসগুলো তুমি কিন্তু লক্ষ্য করবে। এছাড়াও মানসিকভাবে একে অপরের অনুভূতির প্রতি গুরুত্ব কমে যাবে। আগে কি হতো, তোমার ভালো লাগা খারাপ লাগা বা তোমাদের দুজনের ভালো লাগা খারাপ লাগা দুজনেই জানতে চাইছে, বুঝতে পারছে। তোমার যদি কোনোরকম কোনো মন খারাপ হতো তোমার মুখে বলার আগেই সে জানতে পারত, বুঝতে পারত, তোমার অনুভূতির কথা সে ফিল করতে পারত, কিন্তু এখন সে এগুলো কোনোটাই করতে পারবে না।
তা যদি সে অন্য কোনো সম্পর্কে চলে গিয়ে থাকে, তা আজকের ভিডিওতে যে 5টা পয়েন্টের কথা বললাম, এই 5টা পয়েন্ট যদি মিলে যায়, আমি 100% গ্যারান্টিতে বলছি সে অন্য কোনো সম্পর্কে চলে গিয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট বক্সে জানাবে যে আজকের ভিডিও কেমন লাগলো। যদি তোমার মনে মানুষ অন্য সম্পর্কে চলে গিয়ে থাকে, কিভাবে তাকে ফিরিয়ে আনবে সেই বিষয়ে ভিডিও চাও, তাহলেও কমেন্টে জানাবে। যে কোনো বিষয়ে কোনো রকম কোনো সমস্যা অভিযোগ যাই থাকুক না কেন, কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলে ভালো থেকো, ভালো বাসায় থেকো। ধন্যবাদ।